Sree Sree Mayer Katha Sarajubala Devi Maayer Dikkhita Unar Shonge Maayer Bibhinno Kothopokothon Ebong Ghotonaboli Uni Lipibodho Kore Gechen Ami Shekhan Theke Pore Shonacchi Aaj Shondhay Gechi Kache Hobe Bole Ekhon Bagbajarer Bashay Gechi Ebong Roji Pray Shesh Belay Maa Kache Jai Niribili Dekhe Aaj Take Ekti Shopno Brittanto Bollo Maa Ekdin Shopne Dekhi Apni Tokhon Joyram Badite আমি যেন সেখানে গিয়েছি ঠাকুরকে সামনে দেখে প্রণাম করে জিজ্ঞাসা করলুম মা কোথায় তিনি বললেন ওই গলি ধরে যাও খড়ের ঘরে সামনের দাওয়ায় বসে আছে মা শয়ন করছিলেন উৎসাহে একেবারে উঠে বসে বললেন ঠিক মা ঠিকই তো দেখেছো আমি সত্য নাকি মা আমার কিন্তু এতদিন ধারণা ছিল আপনার পিত্রালয় ইটের কোঠা বাড়ি তাই মাটির দাওয়া খড়ের চালা দেখে ভাবলুম মনের ভ্রান্তি ভগবানের জন্য তপস্যা করা প্রয়োজন এই কথা প্রসঙ্গে মা এখন বললেন আহা গোলাপ যোগিন ওরা কত ধ্যান জপ করেছে যোগিন কতবার চাতুর্মাস্য করেছে একবার শুধু কাঁচা দুধ ও ফল খেয়েছিল এখনো কত জপ ধ্যান করে গোলাপের মনে বিকার নেই দিলে হয়তো খানিকটা দোকানের রান্না আলুর দম খেয়ে আজ মায়ের বাড়িতে কালী কীর্তন হবে মঠের সন্ন্যাসী মহারাজেরই কীর্তন করিবেন রাত প্রায় 8:30টায় কীর্তন আরম্ভ হল মেয়েরা গান শুনবার জন্য অনেকেই বারান্দায় গেলেন আমি মায়ের পায়ে তেল মালিশ করে দিচ্ছিল ওখান হতেও বেশ শোনা যাচ্ছিল এইসব গান আরও কতবার শুনেছি কিন্তু ভক্তদের মুখে গানের শক্তি যেন আলাদা কতই ভাবপূর্ণ বোধ হল চোখে জল আসতে লাগলো শ্রী শ্রী ঠাকুর যেসব গান করতেন মাঝে মাঝে যখন সেই গান দু একটি হচ্ছে মা সোদ সাহেব বলতে লাগলেন এই গো এইটি ঠাকুর গাইতেন তারপর যখন মজলো আমার মন ভ্রমরা শ্যামাপদ নীল কমলে এই গানটি আরম্ভ হল তখন মা শয়ন করে থাকতে পারলেন না চোখে দু এক ফোঁটা অশ্রু উঠে বললেন চলো মা বারান্দায় গিয়ে শুনি কীর্তন শেষ হলে মাকে প্রণাম করে বাসায় ফিরল ওম ইয়থাগ্নের দাহিকা শক্তি রাম কৃষ্ণে স্থিতা হিয়া সর্ব বিদ্যা